আইনের সংক্রান্ত কইয়া আবার তে এখন কি এলাকা এত বড় অফিসার হয় এই সরকারের আমলে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিশেষ অনুরোধ, আপনি আমার এই অতি সত্বর আপনার কাছে নিয়ে যান। তদন্ত কি নর্মালি হয়? তদন্ত হবে পাবলিককে জিজ্ঞাসা করবে, তদন্ত হবে রিক্সা লোকে জিজ্ঞাসা করবে, তদন্ত হবে ফেরিওয়ালাকে জিজ্ঞাসা করবে, তদন্ত হবে ভিক্ষুকে জিজ্ঞাসা করবে। 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, যেটা RGS গ্রেনেড বলা হয়। এটা অনলিফোর সেনাবাহিনীতে থাকার কথা, এটা বাহিরে কোনো রক্ষিত থাকার কথা না। এটা অনেক সিলগালা থাকে, ওইখানে নিরাপত্তা থাকে। আমি রাত্রে শুনেছি যে এইখানে মাননীয় প্রধানমন্ত্রী একটা মানে মিটিং হবে, এই 21 গ্রেনেড হামলা এই শোকের জন্য এখানে একটা মানে ইয়া হবে, মাননীয় মিটিং করবে মাননীয় প্রধানমন্ত্রী, এর জন্য আমরা এসেছি। তাই গেটেতে আসার পরে এখানে সবই ঠিক আছে, মিটিং যখন করেছি করার পরে আমার কলিজায় রক্তক্ষরণ হয়েছে। আমি বুঝতে পারলাম না যে এই পর্যন্ত আমার মাননীয় প্রধানমন্ত্রী 14 বছর আছে, 14 বছর ক্ষমতায়, কোনো তদন্ত কমিটি কমিশন গঠন করা হয় নাই। কমিশন গঠন করে তদন্ত করবে, তদন্ত কি নর্মালি হয়? তদন্ত হবে পাবলিককে জিজ্ঞাসা করবে, তদন্ত হবে রিক্সা লোকে জিজ্ঞাসা করবে, তদন্ত হবে ফেরিওয়ালাকে জিজ্ঞাসা করবে, তদন্ত হবে ভিক্ষুকে জিজ্ঞাসা করবে। তদন্ত কি তদন্ত অফিসারকে আবার নতুন করে আমি তথ্য দিবো যে তদন্ত অফিসারে কেমনে তদন্ত করবে? তদন্ত করবে সবাইকে জাগে বলবে, ভালো লিডারে বলে কি তদন্ত হয়? রাস্তায় ফিরে ফেরিওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, ভ্যান গাড়ি আছে, সবাইকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার পরে তদন্ত হবে। তদন্ত কি হইল না কেন? তদন্ত কমিশন গঠন করা হলো না কেন? এখনও আমি অনেকে জানি আমার নেত্রীকে যখন পিছনদা বলছে এক লোক যে ওকে তাইরে ইয়া করো, এই তাইরে চোখ বান্ধ, সে আমি জানি সে এখন সরকারের বড় অফিসার কেমনে হয়। জাতি জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিশেষ অনুরোধ, আপনি আমার এই অতি সত্বর আপনার কাছে নিয়ে যান। আপনি অফিসে আমাকে কল করেন, আপনার সরকারের আমলে কেন এই অফিসার এত বড় অফিসার হইল, কোথার থেকে প্রমোশন, এত এই প্রমোশন কে দিল, তাকেও ধরেন, তাকে ধরতে হইব আগে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমার পাবলিক যদি জানে আমার কোনো আপত্তি নাই, আমার তো বেশি জানলে ওকে ডাকেন। আর যদি আমি বেশি জানি না থাকি, আমি যদি জানি না থাকি যে আপনার অন্ধকারে, আপনাকে অন্ধকারে বলছে, আমি নামটা আপনাদের কাছে ক্লিয়ার করবো না, এই জাতি সবাই জানে, সব ভদ্রলোক বাইরে জানে, আমি নামটা ক্লিয়ার করবো না। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি বলবো, বলার পরে পরের দিনই তো পিঠা ফেলবেন, যখন চোখ বাঁধবে লাল 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 মানে কালা সুতাটা কিন্তু চোখ বাঁধে না, চাকরিজীবী লোকেরে কালা সুতাটা বাঁধা লাগে না, এই হাত কাড়া বালাইলে এই চোখ বাঁধ হয়ে যায়। কোনোদিনও এত বড় অফিসার আমার নেত্রীকে বললো পিছনদা, আমার নেত্রীকে পিছনদা বলছে যে ও তাইরে চোখ বাঁধ, এই তাইরে চোখ বাঁধ কইয়া আবার তে এখন কি এলাকা এত বড় অফিসার হয় এই সরকারের আমলে? এই এত বছর খালি প্রমোশন পাইছে, প্রতি এক বছর পর পর প্রমোশন পাইছে। 21 আগস্ট পালন করা হইল, আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ ছিল, নেতা ছিল, আমার নেত্রী ছিল, আমার নেত্রীর সাথে আলো মানে বড় বড় আগে সাবেক মানে ক্যাবিনেট MP তারা অনেক সিনিয়র লিডার এখানে প্রেজেন্ট ছিল। আমরা একটা মানে অনুষ্ঠান করতে আসছিলাম, একটা সমাবেশ করতে আসছিলাম, যে সরকারের জানান দেওয়ার জন্য যে আপনারা অবৈধভাবে দেশ চালাইতেছেন, এটা আমরা জনগণ মাইনে নিচ্ছে না, এর জন্য প্রতিবাদ করার জন্য আমরা ওই দিনকে এই গ্রেনেড হামলা জন্য আসছিলাম, মানে সমাবেশ করার জন্য। এই সমাবেশ করতে আসার পরে দেখি এক শ্রেণীর লোক খালি দৌড়াদৌড়ি করতেছে, কয় কিরে কিরে কয় উপরতে গ্রেনেড, আরে উপরতে গ্রেনেড আইব করতে গা, তা আরে কিছু কিছু লোক বলতেছে কয় এটা তো ইয়া 36 হ্যান্ড গ্রেনেড, এটা হলো আর্মি, একমাত্র আর্মি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই তিন বাহিনী ছাড়া কোনো RGS হ্যান্ড গ্রেনেড বাইরে এটা জন্ম নেয় না। এরা তালা সিলগালা থাকে, সিলগালা থাকে, নিরাপত্তায় থাকে হাজার হাজার লোক। যদি আপনারা না দেখেন, আমি রাজেন্দ্রপুরে নিয়ে দেখাবো যে RGS হ্যান্ড গ্রেনেড, 72 হ্যান্ড গ্রেনেড, 36 হ্যান্ড গ্রেনেড কোথায় থাকে, কীভাবে বন্দি থাকে, আমি দেখাবো আপনাদেরকে। যদি কারো সন্দেহ থাকে আমি দেখাবো, আর যদি সন্দেহ না থাকে সবাই যদি জানে এনাফ। কিন্তু আমার কথা হইলো, মাননীয় প্রধানমন্ত্রী আসছে এখানে জনগণের অধিকার নিয়ে কথা বলার জন্য, আমার নেত্রীকে পুলিশে ঠ্যাঙ্গের মেঁধে পায়ের পুলিশে পায়ের মেঁধে বাড়ি দেয়, আমি তো বুঝলাম না, এগুলা গুলি করে ওপেন কথায় রাখতাম না,
যারা কইছে ওই অফিসাররা এখন এই সরকারের আমলে বাতা নিতেছে, এই সরকারের আমলে বাতা নিতেছে। জাতি শুধু একটা জিনিস জানতে চায়, তদন্ত কমিশন কইরা আবার নতুন করে তদন্ত করতে হবে। আমি রায়েরবাগ সি ব্লক এরিয়ার, আমি লো ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের একজন সদস্য। আমার এই হলো আমার আসল পরিচয়।